হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কৃষ্ণার্স ওয়ার্ল্ড। আমি কৃষ্ণা আর আপনার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঝাউ গাছ বিষয়ে আলোচনা করছি। ঝাউ গাছ যেমন খুব সুন্দর দেখতে, তেমনি কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির এন্ট্রান্সের দুদিকে যদি দুটো ঝাউ গাছ রাখা হয় তাহলে কিন্তু যে কোনো বিপদ নিজেদের বাড়িতে প্রবেশ করতে পারে না। তো সেক্ষেত্রে যেমন এই গাছ বাড়িতে রাখলে যেমন বাড়ির শোভা বৃদ্ধি পায় আর বিপদ থেকেও কিন্তু বাড়িকে রক্ষা করে, তো অবশ্যই প্রত্যেকে বাড়িতে ঝাউ গাছ লাগাও। এই ঝাউ গাছের ক্ষেত্রে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, সামান্য যত্নেই খুব সুন্দরভাবে এই গাছগুলো থেকে যায়। তো এই গাছকে মরতে দিতে হয় না, তাহলে এটা অশুভ মনে করা হয়। তো যাই হোক বন্ধুরা, থাকো আমার সাথে। আজকে আমি ঝাউ গাছ বিষয়ে রিপোর্টিং এবং তার পরিচর্যা বিষয়ে আলোচনা করব। ঝাউ গাছের রিপোর্টের জন্য মাটিটা প্রথমে তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি নর্মাল বাগানের মাটি 60% মতো, আর 10% নিয়েছি কনস্ট্রাকশনের বালি, আর তার সাথে নিয়েছি বাকি 30% ভার্মি কম্পোস্ট। এর জায়গায় তোমরা গোবর সারও নিতে পারো। তার সাথে নিচ্ছি এক মুঠো পরিমাণে নিমঘোল। নিমঘোল মাটিতে কোনো রকম জীবাণু থাকলে সেটাকে নষ্ট করে দেয়, মাটির জীবাণুকে বিনাশ করতে সাহায্য করে নিমঘোল, অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর তার সাথে নিচ্ছি এপসাম সল্ট 1/2 চামচ পরিমাণে বা সুন্দর গ্রোথের জন্য। আর নিচ্ছি এখানে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট দিলে গাছের যে শিকড় খুব দ্রুত বৃদ্ধি পায়, তো সিঙ্গেল সুপার ফসফেট এখানে নিচ্ছি 1/2 চামচ মতো। আর নিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাফ ফাঙ্গিসাইড পাউডার। তো মাটি তৈরি করার সময় আমি সবসময় কিছু না কিছু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে থাকি। ফাঙ্গিসাইড পাউডার না থাকলে হলুদের গুঁড়ো সামান্য দিয়ে নিতে পারো। এতে কী হয়, গাছের গোড়ায় কখনো ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে না। তো মাটি তৈরি করার সময় অবশ্যই অল্প একটু ফাঙ্গিসাইড পাউডার বা না হলে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করে নেবে। ভালো করে মাটিটাকে আমি মিক্স করে নিচ্ছি। মাটি তৈরির পর পট সিলেকশনের পালা। তো আমি আমার যে আগে গাছ দুটো দেখলে সেটা আমার 7 ইঞ্চির পটে ছিল, আমি এবার 10 ইঞ্চির পটে দেবো। এবং অবশ্যই তাতে ড্রেনেজ হোল থাকতে হবে, সেগুলোকে খোলামখুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি। ভাঙা পটের টুকরো আরও কিছুটা পরিমাণে একটু দিয়ে নিয়ে তার উপরে কিছুটা বজরি মোটা বজরি কনস্ট্রাকশনের যে বালি যেটা চেলে নিয়েছি তার থেকে যে মোটা দানাগুলো থাকে সেটা নিচে দিয়ে দিচ্ছি। যদি এগুলো না থাকে তার জায়গায় ছোটো ছোটো পাথরের টুকরো সেটাও দিয়ে দিতে পারো। এতে কী হয় যে টবের যে ড্রেনেজ সিস্টেম সেটা খুব ভালো থাকে। তার উপরে যে মাটিটা তৈরি করেছি তার মাটিটার কিছুটা লেয়ারের উপরে দিয়ে দিলাম। এবারে গাছটাকে আমি পুরোনো পট থেকে বের করে নিয়েছি। রিপোর্ট করার সময় যে নিচের বাড়ি ঠালিগুলো ছিল আগের সেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। নিচ থেকে পুরোনো মাটি কিছুটা সরিয়ে দিতে হবে, তাহলে যখন নতুন মাটিতে যাবে তো ভালো করে খাবারটা গাছ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে পুরোনো মাটি কিছুটা হালকা হাতে সরিয়ে দিচ্ছি উপরের দিকে এবং চারিদিকে সব দিকের মাটি হালকা হালকা করে একটুখানি করে সরিয়ে দিচ্ছি। সাবধানে করে নিতে হবে যেন রুটটাকেও খুব বেশি ডিস্টার্বও না করা হয়, আবার মাটিও যেন কিছুটা সরিয়ে দেওয়া হয়, কারণ এই গাছে কিন্তু সারা বছর বিশেষ কোনো খাবারের প্রয়োজন হয় না। তো নতুন করে যখন পটিং করতে হয় তখন একটু পুরোনো মাটিটা সরিয়ে দিলেই ভালো হয়। গাছের মাটির ওপরের দিকে মাটিগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি এটাকে রিপোর্ট করব। তো সেই টবের মধ্যে মাছ বরাবর আমি এটাকে বসিয়ে দিচ্ছি, আর যে মাটিটা তৈরি করে নিয়েছি সেটাকে সাইড দিয়ে ভালো করে মাটিটাকে চেপে চেপে ভেতরে দিয়ে দিচ্ছি। রিপোর্ট করতে করতে কিছু পরিচর্যার বিষয়ে কথা বলে নিচ্ছি। এই গাছ কিন্তু 3-4 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখতে হবে, এবং এই মাটিতে খুব বেশি দগদগে করে ভিজে ভাব রাখতে হয় না। ময়েশ্চার বজায় থাকবে কিন্তু খুব বেশি জল এতে দেওয়া যাবে না। উপরে মাটির সারফেসটা শুকিয়ে গেলে অল্প পরিমাণে জল দিতে হবে। সারাদিন রোদ পায় এরকম জায়গাকে অ্যাভয়েড করাই ভালো, তাতে কিন্তু পাতাগুলো একটু ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিনে 3-4 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখলেই হবে। আর এই গাছের কিন্তু বেশি খাবারের প্রয়োজন হয় না। যে খাবার আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিলাম এরকমই 6 মাস পরে অল্প করে 1 মুঠো করে খাবার দিয়ে দিলেই হবে। এই গাছের কিন্তু বেশি খাবার এর চাহিদা নেই, শুধু 6 মাস অন্তর অন্তর একটু করে ভার্মি কম্পোস্ট তার সাথে একটু নিমখোল মিশিয়ে 6 মাসে একবার গাছের চারিদিকে ঘুরে নিয়ে এই সারটা প্রয়োগ করলেই হবে। আর সারা বছরে কোনো খাবার নেই, পর্যাপ্ত পরিমাণে জল আর অল্প রোদ পায় এরকম জায়গায় এটাকে রাখলেই চলবে। রিপোর্ট করার পর পর্যাপ্ত পরিমাণে গাছে জল দিয়ে দিতে হবে, যেন নিচের তলা দিয়ে জল বেরিয়ে যায় সেই পরিমাণ প্রথমবার জল দেওয়ার সময় সেইভাবেই কিন্তু জল দিয়ে নিতে হয়। আর রিপোর্ট করার পর এই গাছটাকে 2-3 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে তারপর হালকা রোদ পায় 3-4 ঘন্টা এরকম জায়গায় এটাকে সারা বছর রেখে দিলেই হবে। আর এবার এই গাছে রোগ পোকার ব্যাপারে বলে, এই গাছে আমার কাছে কিন্তু 2 বছর ধরে রয়েছে, তো কোনো রকম রোগ পোকার আক্রমণ আমি এই গাছে লক্ষ্য করিনি। তো কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয় না, আমি এটা নিজে এক্সপিরিয়েন্স করেছি। যেহেতু আমার কাছে এটা 2 বছর ধরে রয়েছে তো কোনো রকম কীটনাশক স্প্রে করার কোনোই প্রয়োজন নেই। এখন ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে এটা রিপোর্ট করে নিলে বর্ষাকালে এর চেহারা আরও সুন্দর হয়ে উঠবে।
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের কাছে যদি একটু ইউজফুল মনে হয়, তোমাদের কোনো উপকারে লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, তাহলে যখনই আমি কোনো বাগান সম্মত ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি গার্ডেনিং।